তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর থেকে নয় ইসরায়েলিকে গ্রেফতার করা হয়েছে। ইসরায়েল থেকে আসা একটি বিমানের ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়। ইসরায়েল থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বিমানে এই ঘটনা ঘটে। ইসরায়েলিদের দাবি, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাদের হয়রানি করেছিলেন। এলি নামের এক অভিযুক্ত যুবক বলেন, বিমানে আমরা অনুভব করেছি যে তিনি ইসরায়েলিদের পছন্দ করেন না। তারপর আমার চাচাতো ভাই তার টেক অফের আগে নিরাপত্তা নির্দেশনা দেওয়ার একটি ভিডিও তুলেছিল। তিনি তার কাছে গেলেন এবং তিনি ফোন থেকে ভিডিওটি মুছে দেন। তিনি আরও বলেন, যখন আমরা ইস্তাম্বুলে পৌঁছেছিলাম তখন তারা কাউকে নামতে দেননি এবং পুলিশ সদস্যরা বিমানে উঠেছিল। তারা ফ্লাইট অ্যাটেন্ডেন্টের দাবি শুনে এরপর এক ব্যক্তি অ্যাটেন্ডেন্টের দাবির সত্যতা নিশ্চিত করে। পরে পুলিশ সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য আমাদের স্টেশনে নিয়ে যায়। বিমানবন্দরে 5 ঘন্টা পর আমাদের 6 জনকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু আমার চাচাতো ভাই এবং অন্য 2 বেদুইনকে হেফাজতে রাখা হয়। আমরা যতটুকু শুনেছি তাদের সিরিয়া সীমান্তের কাছে একটি প্রত্যন্ত কারাগারে স্থানান্তরিত করা হয়। ইস্তাম্বুলের ইসরায়েলি কনসুলেটকে ঘটনার বিষয়ে ব্রিফ করা হয়েছে। সেখানে বলা হয়েছে গ্রেফতার 9 জনের মধ্যে 3 জন এখন পর্যন্ত পুলিশ হেফাজতে আছে।